আসসালামু আলাইকুম। ম্যান স্ট্যাক ভার্সেস মেন স্ট্যাক, যেটা নিয়ে আমাদের সবসময় কিছুটা কনফিউশন থাকে, যার জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি আপনার কনফিউশনগুলো স্টেপ বাই স্টেপ দূর করার চেষ্টা করব এবং এই ভিডিওতে শেয়ার করব আপনার কোন টেকনোলজি শেখা উচিত হবে। তাই এখনই এই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দিস ইজ ইশান ফ্রম হাবলু প্রোগ্রামার। ম্যান স্ট্যাকের ফুল মিনিং হচ্ছে মঙ্গোডিবি এক্সপ্রেস জেস, রিয়্যাক্ট জেস এবং নোড জেস। আমরা যদি এই চারটা টেকনোলজিকে সংক্ষেপে আলোচনা করি তাহলে সবার শুরুতে আসে মঙ্গোডিবি। মঙ্গোডিবি হচ্ছে একটি সিকিউর ডেটাবেস। ডেটাবেস মূলত দুই ধরনের হয়, এক রিলেশনাল ডেটাবেস, দুই নন রিলেশনাল ডেটাবেস। আমি যদি রিলেশনাল ডেটাবেজের উদাহরণ দিই তাহলে অরাকেল, মাই এসকিউএল বা এসকিউএল লাইট, এই তিনটা প্রথম সারিতে থাকবে। এবং আমি যদি নন রিলেশনাল ডেটাবেজের উদাহরণ দিই তাহলে প্রথম সারিতেই মঙ্গোডিবি, অ্যাপাচি ক্রেসেন্ডা এবং রেডিস থাকবে। তাই এখন আমি মঙ্গোডিবিকে এইভাবে বলতে পারি, মঙ্গোডিবি হচ্ছে একটি সিকিউর নন রিলেশনাল ডেটাবেজ। এক্সপ্রেস জেস নোড জেস এর সার্ভার সাইড ওয়েব ফ্রেমওয়ার্ক। রিয়্যাক্ট জেস হচ্ছে একটি ফ্রি এবং ওপেন সোর্স ফ্রন্টেন্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটা ব্যবহার করে একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ফ্রন্টেন্ড বা ইন্টারফেস ডিজাইন করা হয়। রিয়্যাক্ট জেস মূলত স্পা বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মেইনটেইন করে কাজ করে, যেটা JSX বা জাভাস্ক্রিপ্ট XML ব্যবহার করে লেখা হয়। নোড জেস জাভাস্ক্রিপ্টের একটি রান টাইম, যেটা V8 গুগলের ওপেন সোর্স হাই পারফরম্যান্স জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব অ্যাসেম্বলি ইঞ্জিন, যেটা C++ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিখা। এটা আমাদের ব্রাউজার এবং ব্রাউজারের বাইরে ওয়েব সার্ভারেও জেএস এর কোডকে রান করতে সহায়তা করে। আপনি যদি এই চারটা টেকনোলজি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসুন। ভিডিও লিঙ্ক কমেন্ট বক্স, ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে। মেন স্ট্যাকের ফুল মিনিং হচ্ছে মঙ্গোডিবি এক্সপ্রেস জেস, অ্যাঙ্গুলার জেস এবং নোড জেস। এখানে আমাদের দুইটা টেকনোলজি প্রায় সেম, শুধুমাত্র আপনাকে রিয়্যাক্ট জেস এর পরিবর্তে অ্যাঙ্গুলার জেস শিখতে হবে, যেটা অনেক পপুলার একটি ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা টাইপ স্ক্রিপ্ট ভিত্তিক ফ্রি এবং ওপেন সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা গুগলের অ্যাঙ্গুলার টিম পরিচালনা করেন। অ্যাঙ্গুলার জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে লেখা, যেটা জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনের মাধ্যমে রান করা হয়। অ্যাঙ্গুলার জেএস মূলত মিসকো এবং অ্যাডাম অ্যাব্রনস 2009 সালে প্রথম ডেভেলপ করেছিল। আশা করি এতক্ষণে ম্যান স্ট্যাক এবং মেন স্ট্যাক নিয়ে যে কনফিউশনটা ছিল আপনার, এটা দূর হয়েছে। এখন আপনি কোনটা শিখবেন এটা বিবেচনা করার পালা। আমাদের কোনটা শিখবো এটা বিবেচনা করার জন্য আমাদের দুইটাকে সবার আগে কম্পেয়ার করতে হবে এবং আমাদের জানতে হবে ফ্রেমওয়ার্ক কী এবং লাইব্রেরি কী, এবং এটার সাথে জানতে হবে কোনটা শেখা উচিত হবে বা কোনটা আমাদের জন্য সহজ হবে। আমি যদি একটা বুক স্টোরকে উদাহরণ দিই তাহলে বুক স্টোর হলো ফ্রেমওয়ার্ক, আর বুক স্টোরের ভেতরে যে বইগুলো আছে সেগুলো হলো লাইব্রেরি। যেমন আপনি চাইলেই একটি বইকে আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন, যে কোনো সময় স্থান পরিবর্তন করতে পারবেন অনেক সহজে। কিন্তু বুক স্টোর বা স্টোর রুমকে আমরা খুব সহজে কাস্টমাইজ বা পরিবর্তন করতে পারি না। ঠিক লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে এমনই পার্থক্য। আপনি চাইলে ফ্রেমওয়ার্ক দিয়ে সব কিছুই করতে পারবেন, তবে এটা অনেক বড় হয়, সব কাজ কিছুটা জটিল হয়, যেটা লাইব্রেরির ক্ষেত্রে হয় না। আপনি চাইলেই নিজের মতো লাইব্রেরিকে কন্ট্রোল করতে পারবেন, যেটা ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে হয় উল্টোটা। তাই আমি মনে করি আপনি চাইলেই দুইটাই শিখতে পারেন, যেহেতু সব কিছু দুইটাতেই বিদ্যমান। তবে লাইব্রেরি কিছুটা সহজ এবং ছোট, তাই আপনি নিজের মতো করেই সহজে এবং কম সময়ে কোনো কম্পোনেন্ট তৈরি করতে পারবেন বা কোনো প্রবলেম সলভ করতে পারবেন। আই হোপ আমাদের এই ভিডিও থেকে আপনার ম্যান স্ট্যাক এবং মিনি স্ট্যাকের যে কনফিউশনটা ছিল সেটা চলে গেছে। আপনি যদি এখনও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আপনি যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে একটা ডান মেসেজ দিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, টেক রিস্ক।